চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মেলে করোনার এক নতুন ভ্যারিয়েন্টের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয় ওমিক্রন। একই সঙ্গে এই ভ্যারিয়েন্টটিকে উদ্বেগের কারণ বলেও ঘোষণা করা হয়। গত 23 নভেম্বর প্রথম এই ভ্যারিয়েন্টের বিষয়টি সামনে আসে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভাইরোলজিস্ট করোনার এই নয়া রূপটিকে নিয়ে একটি টুইট করেন। লেখেন, নয়া ওই ভ্যারিয়েন্টের অভিযোজন ক্ষমতা অনেক বেশি। অতি সংক্রামক ধরনের জন্যই নতুন এই ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। এই নিয়ে উদ্বেগজনক ভ্যারিয়েন্টের তালিকায় করোনার মোট 4টি ভ্যারিয়েন্টে জায়গা পেল ওমিক্রন, ডেল্টা, আলফা, বিটা ও গামা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ওমিক্রন নামক করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ার ক্ষমতা অনেক বেশি। একই সঙ্গে এই ভ্যারিয়েন্টের কতটা ক্ষমতা, ভ্যাকসিন কতটা কার্যকরী তা বুঝতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলেও জানানো হয়েছে হুয়ের তরফে। দক্ষিণ আফ্রিকা ও হংকং ছাড়াও গতকাল ইসরায়েলেও এই নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তের খোঁজ মিলেছে। একাধিক দেশের তরফে বিমান চলাচলে হ্রাস টানা হচ্ছে। ওমিক্রন নামক এই নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে ফের একবার বিশ্ব অর্থনীতি প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।